আমি এখন তোমাদের একটা ফ্লাওয়ার ক্রাফট ওয়ার্ক করে দেখাবো, ডালিয়া ফুলের মতো হবে দেখতে। প্রথমে দেখো আমি ফোল্ড করে নিচ্ছি, এরপরে আরেকটা ফোল্ড, এরপর আরো একটা। ফোল্ড করে নিলাম, এখন শুধু সেজার দিয়ে কেটে ফেলব। এখানে আমার কয়টা পেপার হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। যতটুকু ঘন করবে ততগুলো পেপার নেবে। এখানে আমার একটা পেপার থেকে আটটা হলো। এরপর এভাবে ভাঁজ দিয়ে নাও, ভাঁজটা খেয়াল করো খুব সুন্দর মতো। এই যে 1, 2, 3, আবার দেখো ভাঁজটা, 1, 2, এই পাশটা এই পাশে এনে 3। আরেকবার খেয়াল করো, 1, 2, মানে ডান থেকে বামে গেল, বাম থেকে আবার আমি এই কর্নারটা ডান দিকে দিয়ে দেব, 2, এই যে 3। এভাবে প্রত্যেকটা করে নিতে হবে। এবার আগেই বলি, তোমরা যতটুকু ঘন করতে চাও ততটুকু পেপার লাগবে। যদি মনে করো একটু বেশি ঘন করে ফেলবো, তাহলে 2টা পেপার নিয়ে নেবে। এরপরে দেখায় কী করবে তোমরা দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে 1, 2, 3, 1, 2, 3, আবারও আরেকটা এঁকে দিচ্ছি দেখো, 1, 2, 3, একইভাবে 1, 2, 3। ড্রয়িংগুলো প্রত্যেকটার এইভাবে করে নেবে, প্রত্যেকটা এভাবে ভাঁজ দিয়ে এরকম ড্রয়িং করে নেবে। ড্রয়িং করা হয়ে গেলে এখন কী করবে, কাটবে। কাটাটা আমি খুব সূক্ষ্মভাবে দেখাচ্ছি, দেখো কাছের থেকে ঠিক যেভাবে আমরা ড্রয়িং করেছি সেইভাবেই কেটে ফেলবে।
ঠিক যেভাবে ড্রয়িং করেছি সেভাবেই কাটব। এখন ফুলটা খুলে ফেলি, খুললে হবে এইরকম। এরপরে এই ভাজগুলো আরেকটু কেটে ফেলবে। এই যে এভাবে আরেকটু প্রত্যেকটা, আশা করি বুঝতে পারছো খুব আমি কাছ থেকে করছি। এরকমভাবে কেটে নেবে, আরও একটা কাটবে। এটা একটা দ্বিতীয় স্টেপ আছে। এখানে চাইলে এভাবে কেটে দিতে পারো। ওখানে আমি তোমাদের একটা একটা করে দেখিয়েছি, এভাবে কেটে দিতে পারো। একটু বাদ দিবে না ভিডিও দেখতে দেখতে, তাহলে কিন্তু আর পারবে না। এইভাবে আমি এখন এই দুইটা ফুল একটু আটকে নেব। এর পরের স্টেপগুলো একটু আলাদা, তাই এই জায়গাটা দেখতে যে ভেবো না যে সবাই কীরকম। এখন দেখে নাও, আমি তো আগে দুটো লাগিয়ে রেখেছি আর এগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। দেখো একইভাবে কেটে নিয়েছি। কাটার পরে কী করবে, সিজার দিয়ে এখনই আর একটু করে ডিপ করে দেবে কাঁটাটা। এর আগে যে ফুল বানিয়েছি তোমাদেরকে একটা একটা করে দেখিয়েছি, এভাবেও চাইলে এই ভাজটা দেওয়ার পরেই একটু ডিপ করে কেটে নিতে পারো। তাই বলে আবার সম্পূর্ণ কেটে ফেলো না, হালকা একটু ডিপ, মানে একটু জায়গা ফাঁকা। এখন কি করবে দেখো, এটা আমি খুলেছিলাম, এটা আমি খুলে এই ভাজ আর এই ভাজ দিয়ে রেখেছি। তোমরাও এখন এই যে একটা একটা করে খুলতে হবে। এখন এই যে ফুলটা খুললাম, খোলার পরে উল্টা করে ভাজটা দিব আমরা। এই যে খুলেছি, ওয়ান টু রেখে দেবো,
আবারও, তাহলে কি হবে একটু ফুলে উঠবে। তোমরা ভেবো না যে এটা করে রেখে দিলে হয়ে যাবে, তাহলে কিন্তু ফুলের সাইজটা আসবে না। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই করো। এই যে আমি খুলে ফেললাম, খোলার পরে দেখো এই যে উল্টিয়ে দিলাম, তারপরে আরেকটা উল্টান দিয়ে দিলাম, এই যে এখন এই জায়গাগুলো দেখো এইরকম হয়ে যাবে। আবারও আর একটা খুলে দেখাচ্ছি যেন তোমাদের ভুল না হয়। সেজন্য বারবার দেখাচ্ছি। এই যে খুলে ফেললে, খোলা হয়ে গেলে নিচ দিক দিয়ে এবার ফোল্ডিংটা দাও, তারপর আবার এরকম করে দাও, তাহলে এই যে এই দিকগুলো ফুলে ফুলে যাবে। এটা না খোলা পর্যন্ত কিন্তু এরকম চ্যাপটা হয়ে থাকবে, তাই আমাদের করতে হবে কীরকম এইরকম। এই যে ফুলে ফেললাম, তাহলে এই জায়গাগুলো ফুলে যাবে। এই যে খুললাম দিলাম, এখন দেখো যেটা করব, এইখানে এরকম গোল করে একটু আঠা দিয়ে নাও। এইভাবে এগুলো ফুলে ফুলে দাও। কিরকম ঘন হয়ে গেছে দেখেছ? তাহলে হাত দিয়ে চাপলে এরকম একটা ফুল হয়ে গেল। এরপরে যেটা করবে, আমি একটা প্রিন্ট পেপার নিচ্ছি এরকম,
তারপর আবার একটা স্টিক বানিয়ে ফেলবো। এভাবে আগে একটু মুড়িয়ে নেবে, খেয়াল করে দেখো। এরপরে ধরে জাস্ট রোলিং করতে থাকবে, একটু হাত দিয়ে চেপে চেপে। এ পর্যন্ত যখন আসবে আরেকটু 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 কাছাকাছিতে যখন এসে যাব তখন আমরা একটু আঠা দিয়ে দেব। এই গ্লুটা এভাবে একটু লাগিয়ে দেবে। হয়ে গেল আমাদের স্টিক বানানো, এবার এটা খুলে ফেললাম। এখন যেটা করবে একটু এভাবে আঠা লাগিয়ে বেশি করে একটু এটা রেখে দেবে। এটা শুকালে জোড়া লাগবে, যতক্ষণ না শুকাচ্ছে আমরা এভাবে এটা রেখে দেব। এরপরে পাতা, পাতার জন্য এভাবে একটু কাগজ নিয়ে নেবে, ড্রয়িংটা ঠিক এইরকম এখন কেটে ফেলব। এই যে একটা, এবার আরেকটা, একইভাবে কিভাবে রেখে এই যে হয়ে গেল আমাদের ডালিয়া ফুল। কত সহজ দেখেছ, অনেক সহজ। শুধু এই ভাজগুলো যদি সুন্দর মতো করতে পারো, আর এগুলো সাধারণত খুলবে একটু শুকিয়ে যাওয়ার পরে,